আশা করি সবাই ভালো আছো। সামনে আসলে যাওয়ার তোর পড়াই চলে আসছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন ম্যাম? আপনার কথা বোঝা যাচ্ছে না। বলছো তোমাদের খুব শীঘ্রই ফর্ম ফিল আপের চলে আসছে, তা তো অনেক নিয়েছো, সুতরাং পরীক্ষা হবে যে বুঝতে যাচ্ছ তার একটা সুনিশ্চিত সময় তোমাদের মাঝে চলে এসেছে, ঠিক আছে? সেভাবে সর্বশেষ প্রস্তুতি ঠিক যেভাবে নিতে হয় ঠিক সেভাবে শুরু করে দেবে, ঠিক আছে? জীবনে 10টি বছরের সাধনা অপেক্ষায় আছে, ঠিক আছে? ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। প্রশ্নগুলো লিখতে একটু বেশি সমস্যা হয়, শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, এখন শোনা যাচ্ছে। সুবিধা হবে, ঠিক আছে? এটা চেষ্টা করবে, ঠিক আছে? শব্দের অর্থ হচ্ছে
সিএনসি প্রশ্নে অবশ্যই ষষ্ঠ কাকে বলা হয় অষ্টম
Gracias.
Gracias.
ঠিক আছে
কবি যশোর জেলার ছাগলদেরই গ্রামে জন্মগ্রহণ করেন। সেই কথাটা তিনি হচ্ছে কবির জন্মস্থান, ঠিক আছে। শৈশবে মধুসূদন এই নদীর তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে, এই নদীর ধারে কবির জন্ম এবং বেড়ে ওঠা। ঠিক আছে, তিনি ঠিক আছে,
Gracias.
শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো স্বাস্থ্য বিধি মেনে চলতে আপনাদের ক্লাসের জন্য অবশ্যই তৈরি থাকবেন।